অতঃপর জানা গেল যে কারণে ভেঙেছে টুটুল এবং তানিয়ার 23 বছরের সংসার। এসআই টুটুল এবং তানিয়া আহমেদ শোবিজ জগতে তারা পরিচিত ছিল হ্যাপি কাপল নামে। 2 দশকেরও বেশি সময় ধরে সংসার করেছেন তারা। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা দারুণ, কিন্তু দাম্পত্য জীবনে লম্বা পথ চলায় টেনেছেন তারা। বিবাহ বিচ্ছেদের খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তানিয়া আহমেদ। তিনি জানান তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। নিয়মের বাইরে গিয়ে টুটুল কিছু করেননি, তবে ডিভোর্সের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি অভিনেত্রী নির্মাতা। এদিকে এসআই টুটুল জানিয়েছেন গত বছরই আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়ে গেছে। এর আগে প্রায় 5 বছর তারা আলাদা ছিলেন। মতের মিল না হওয়ায় দুজনের সম্মিলিত সিদ্ধান্তেই বিবাহ বিচ্ছেদ করেছেন এই দম্পতি। টুটুল এবং তানিয়া বিয়ে করেছিলেন 1999 সালে। এরপর থেকেই সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে 2 ছেলে এবং 1 মেয়ে। 3 সন্তানকে নিয়ে নিয়ে তানিয়া টুটুলের সুখের অন্ত ছিল না। কিন্তু সম্পর্কের মসৃণ পথেও বিষাদের কাঁটা গজায়। সেই কাঁটায় ক্ষতবিক্ষত হয় ভালোবাসা, গড়ে আসে বিরহ বিচ্ছেদের সুর। টুটুল এবং তানিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই। একই সঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে সম্পর্কটা ঠিক আগের মতো নেই, এটাকে টেনে নেয়া দুজনের পক্ষে সম্ভব নয়। তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দুজনই দুদিকে চলে গেলেন। টুটুল ইতিমধ্যেই নতুন সংসার পেতেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গত 4 জুলাই তাদের বিবাহ হয় এবং টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।